আমার বাসা হচ্ছে নয় নম্বর ওয়ার্ডে, আমি এফবিতে। আমার নাম হচ্ছে বিপ্লব রায়, আমার বাসা হচ্ছে নয় নম্বর ওয়ার্ডে, আমি এফবিতে। সরকারের যে ত্রাণ সামগ্রী এসেছিলো এটার অনিয়ম নিয়ে কিছু পোস্ট করেছিলাম এফবিতে, স্ট্যাটাস দিয়েছিলাম। এই স্ট্যাটাসের ভিত্তিতে আমার বাসায় চৌকিদার পাঠানো হয়েছে, ওখানে গিয়ে আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমাকে আলটিমেটাম দেওয়া হয়েছে। কিন্তু এলাকার লোক প্রতিরোধ করে, চৌকিদারকে ওখান থেকে বলছে যে আপনি যান, এ যাবে না। তা আমাকে এলাকার লোক আসতে দেয়, আমি আসিনি। এরপরে আজকে যুবলীগের নেতা নাকি উনি কি শেখ জানি মাসুদ শেখ নাকি, উনি আমাকে এখানে দাঁড় করিয়ে বলে যে তোমার পা ভাঙবো এখানে জনসমক্ষে। হ্যাঁ, তারপরে চৌকিদার আমাকে এখানে মারধর করছে। কিন্তু আমি এদেরকে বারবার বলতেছি যে আপনারা আইনের আশ্রয় নেন, আমি যদি সাইবার ক্রাইম করে থাকি তাহলে আপনারা আমার বিরুদ্ধে আইনের আশ্রয় নেন। কিন্তু এরা এটা না করে আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, চেয়ারম্যানের ছেলে আমাকে এমনকি মৃত্যুর হুমকি সহ দিচ্ছে। এগুলোর প্রুফ টুপ সব আছে, আমার ফোনটা এরা কারি নিতে চাচ্ছে। আমার ফোন ওই যে একজনের কাছে দিলাম, এখন কে জানি নিল। তার ছেলে বিষ্ণুনাথ কিন্তু একটা মিথ্যা অপবাদ দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আদৌ নয়, না না মারা ডায়া করে নাই, মারা ডায়া করে নাই, অবাস্তবটা মানে ভুল বুঝাবুঝির কারণে এই সমস্যা পরে আমি সমাধান করে মিনিমাইজ করে দিয়েছি। মোবাইলটা নাকি মানে ঢাকায় পাঠাবে, হ্যাঁ একটা পরীক্ষা করার জন্যে, ওখান থেকে পরীক্ষা করে নিয়ে আসলে ব্যাক করে দিয়ে দেবে। মোবাইল আছে, থানার অধীনে আছে।